আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জানা গেল ঈদ কবে শাওয়াল মাসের চাঁদ একুশে এপ্রিল বাংলাদেশের আকাশে দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেক্ষেত্রে এবার রোজা হবে উনত্রিশটি বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ সাহিদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় একুশে এপ্রিল উনত্রিশে রমজান সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এদিন দিন চাঁদ দেখা গেলে বাইশে এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর আবহাবিদ হাফিজুর রহমান জানিয়েছেন চাঁদের ওলটিটিউড ছয় ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায় একুশে এপ্রিল ষোলো ডিগ্রি থাকবে গত কয়েক বছর তিরিশ রমজান পূর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন